স্ত্রী ডাক দিয়া বনে রহমতের নবী বরকতের নবী থুতু দেওয়ার পরে আমি যখন ওই পাতিলটা নিয়ে আমার রুটি বানানো শুরু করে দিছি, নবীজি জাবেরকে বলে দিছে, জাবের তোমার বিবিকে বলবা বিসমিল্লাহ বলিয়া খামির যেন ওইখানে সুন্দর করে, মেয়েরা কিন্তু বেলানি দিয়া, না আপনারা কি বলেন বাবা, বেলানি দিয়া সুন্দর করে কিন্তু রুটি বানায়। জাবেরের বিবিকে ডাক দিয়া বলছে, ও জাবের তোমার বিবিকে বলবা ওই খামির আছে কিনা এটা দেখার দরকার নাই, ওই কাপড়ের মধ্যে থেকে একটা করে রুটি বানাইয়া সমস্ত সাহাবাই কেরামদেরকে খাওয়ান শুরু করে দিবা। ও বন্ধুরা আমার ভাইরা, বরকত দেওয়ার মালিককে, আরো জোরে বলেন বরকত দেওয়ার মালিককে। আল্লাহ যদি বরকত দেয় কেউ কি এই বরকত থেকে আপনাকে সরাইতে পারবে? আর আল্লাহ যদি বরকত না দেয় 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা কামাই করে আপনি কাজ হবে না, কথা বলেন ঠিক না ব্যক্তি? আল্লাহ যদি বরকত দেয় 5000 টাকার মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ যদি বরকত না দেয় 5 লাখ টাকার মধ্যেও বরকত নাই, কথা বলেন ঠিক না ব্যক্তি? ও বন্ধুরা আমার ভাইরা, নবীজি হযরতে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে তোমার গোস্তের পাতিলটা নিয়ে আসো। নবীজি গোস্তের পাতিলটা হাতে নিলেন, হাতে নেওয়ার পর এই খন্দকের যুদ্ধের যত সাহাবাই কেরাম আছে সমস্ত সাহাবাই কেরামদেরকে একটা করে রুটি আর গোস্তটা ওই ভিতর থেকে গোস্তের পাতিলের মধ্যে থেকে ছাগলের গোস্তটা বাহির করে সাহাবাই কেরামদেরকে দেয়। দেওয়ার পরে দিয়ে দিছে, খাও যাও, সবাই চলে গেছে খাইছে। খাবার পরে জাবের খালি আশ্চর্য হয়ে যায়, কেমন আশ্চর্য, এত গোস্ত, এত গোস্ত রসুল কোন থেকে আনে, এত গোস্ত রসুল কোথায় পায়? ও বন্ধুরা ভাইরা, আমার রসুলের হাতের মধ্যে বারাকা দিয়ে দিছিলেন কি? ও বন্ধুরা আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা, এটাই হলো আমার সাল্লাকে ইল্লা রহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে জাবের ডাক দিয়ে বলে, ওই খন্দকের যুদ্ধের যত সাহাবাই কেরাম আছে প্রত্যেকটা সাহাবাই কেরাম তৃপ্তি সহকারে খাইলেন। খাবার পরে এখনো পর্যন্ত আমার আপনার পয়গাম্বার কিন্তু গোস্ত রুটি মুখে দেয় নাই, এখনো পর্যন্ত তিনি খাই নাই। ও বন্ধুরা আমার ভাইরা, বাড়িতে যেরকম সন্তানকে না খাওয়ায় মা খাই না, আমার আপনার পয়গাম্বার সাহাবাই কেরামকে না খাইয়া তিনি খাই না, আল্লাহু আকবার। কেমন নবী পাইছেন, কেমন নবী পাইছেন! এই নবী মিরাজে যাইয়াও আপনারে বলে নাই, মিরাজে যায় কি আপনারে বলছে বলেন? বলছে কি আপনারে? আমার কি বলছে? তাহলে সেই নবীরে কেন ভালোবাসেন না, সেই নবীরে কেন মহাব্বত করেন না, সেই নবী কি কেন আপনি ভালোবাসবেন না? যদি ভালো না বাসেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে কি হবে না? ও বন্ধুগণ আমার ভাইরা, পরবর্তীতে জাবেরকে জিজ্ঞাসা করা হয়েছে, জাবের তুমি তো দাওয়াত দিয়েছিলাম অনেক মানুষ। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী গো, আমি তো রুটি বানানোর তালেই ছিলাম, আমি তো হুঁশ ছিল না আমার, কারণ এত খামির আমি জীবনে কোনোদিন এত রুটি আমি বানাই নাই। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, আমি যতই বানাই যতই বানাই খামির ফুরায় না। সুবহানাল্লাহ, বলেন আমি যতই বানাই, আমি বানাইতে বানাইতে হাঁপসে গেছি, আমি একেবারে হাঁপিয়ে গেছি। তারপরে যখন সবাই বাড়ির থেকে চলে গেল, রসুলের সাহাবাই কেরাম চলে গেল, তারপরে হযরতে জাবের ডাক দিয়ে বলে, আমাকে রসুল খাওয়ালেন, তারপরে পাতিলটা উদলাম করলেন, অর্থাৎ কি বলেন আপনারা, খুললেন পাতিলটা। খুইলে আমি তাকায় দেখি আমার বকরির গোস্ত যে কয়টা ছিল ওই কয়টাই অবশিষ্ট আছে। ও বন্ধু করে আমার ভাইরা, হযরতে জাবের ডাক দিয়ে বললেন, রসুল ডাক দিয়ে বললেন, জাবের তুমি ভয় পেয়ে গিয়েছিলে নাকি? জাবের ডাক দিয়ে বলে, হ্যাঁ রসুল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি এতগুলো মানুষ নিয়ে আসছেন, আমি তো ভয় পেয়ে গেছি, আমার বাড়ি তো সেরকম খাবার ছিল না, কেমনে এত খাবার আসলো? রসুল ডাক দিয়ে বলে, জাবের রে, আল্লাহ পাক তোর নবীর হাতের মধ্যে আল্লাহ বারাকা দিয়ে দিয়েছিল।
এখানে তো আমার হাত কাজ করে নাই, এখানে আমার আল্লাহ পাকের হাত কাজ করেছে। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। যদি আপনারে খাওয়াই, আপনারে কেউ আপনারে না খায় রাখতে পারবে না, আর আল্লাহ যদি না খাওয়ায় রাখে কেউ আপনারে খাওয়াইতে পারবে না। কথা বলেন ঠিক না? বেশ, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। বাবা আমার এক উস্তাদ আছে, উস্তাদ বারবার আমাকে একটা কথা বলতো, বাবা আমি খানাতে খুবই কম খাই, দেখেন চেহারা দেখেই তো বোঝা যাইতেছে খানা খুবই কম, অল্প খানা খাই, আমাকে আমি খাবার নরমালও খাবার খাইতে পারতাম না বোর্ডিংয়ে যখন পড়তাম। আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব আমার জনাব মাহমুদুল হাফেজ মাহমুদুল হাসান সাহেব, ইনি কিন্তু আমার সেই আজ থেকে অনেক বছর আগের বন্ধু, আজ থেকে প্রায় 16 বছর পরে আজকে তার সাথে দেখা, এই মাহফিলের জন্য তার সাথে সময় দিতে পারি নাই, 16 বছর পরে তার সাথে দেখা। এই এই মুহতামিম সাহেবেরও ওস্তাদ আর আমার ওস্তাদ একই ওস্তাদ, এই ওস্তাদের কাছের সাথে আমার একটা আলাদা একটা আন্ডারস্ট্যান্ড এবং গুড একটা সম্পর্ক ছিল। সেই ওস্তাদ কাছে আমি যাই বলতাম, ওস্তাদ জি আমি কিন্তু এই নরমাল খাবার খাইতে পারি না, আমি কিন্তু ভালো খাবার ছাড়া হুজুর খাইতে পারি না, বোর্ডিং এর খাবার তো জানেনই কি অবস্থা, আগে আরো কষ্ট ছিল, ইদানিং কিন্তু খুবই কম কষ্ট। কথা বলেন ঠিক না? বেঠি ও বন্ধুরা আমার ভাইরা, ওস্তাদ একটা কথা বলতো, আমি আজ পর্যন্ত দেশ বিদেশে যেখানেই যাই না কেন এই কথাটা আমি উপমা হিসাবে ব্যবহার করি ওস্তাদের কথা। ওস্তাদটা বলছে, আমার সেই ওস্তাদের নাম হলো হাফেজ মুখলিসুর রহমান দামাত বরকতহু মাদজুল আলিয়া। ওস্তাদ বলতো, বাবা রে তোমারে একটা কথা বলে দিই বাবা, ভালো খাবারের দরকার নাই, আল্লাহর কাছে দোয়া কইরো আল্লাহ যেন জিহ্বাতে স্বাদ ঢুকাইয়া দেয়। জিহ্বাতে যদি বাবা তোমার স্বাদ থাকে, পান্তা দিয়া পত্তে দিয়া কাঁচা মরিচ দিয়া 2 প্লেট মারবা, কোনো কিছু ফিরা চাইবে না। কথা বলেন ঠিক না? বেঠি জিবাতে যদি তোমার স্বাদ না থাকে, পোলাও কোরমা গরুর গোস্ত খাসির গোস্ত তারপরে বাগাড়ি মাছ ভোনা তারপরে আইর মাছ ভোনা চিংড়ি মাছের ঝোল কোনো কিছুই ভিতরে যাবে না। কথা বলেন ঠিক না? বেঠি সেই জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার জিবাতে আমার জিহ্বাতে স্বাদ দিয়া দাও। ও বন্ধুরা আমার ভাইরা, সেই জন্য জিহ্বার স্বাদ দরকার আছে না নাই? ও বন্ধু আমি ওদিকে যাব না, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? জামিল ডাক দিয়া বলে, আমি ওই খান থেকে চলে আসলাম, নবীজি ডাক দিয়া বললো, জামিল তুমি তোমার বিবেকে নিয়ে খানা খাইয়া তারপরে খন্দকে চলে আসো। তারপরে নবীজির কাছ থেকে নবীজিকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমি যাই বিবির কাছে গেলাম, বিবিকে বললাম, ও বিবি রে তুমি তো প্রথমে আমাকে বলে দিয়েছিলা বেশি মানুষ যেন না আনি, কিন্তু নবীজি তো সবাইকেই দাওয়াত করে দিছে, সবাই তো চলে আসছে, ও বিবি কি খানা কি অভাব পড়ছে কি তোমার? বিবি ডাক দিয়া বলে, ও স্বামী এখনো পর্যন্ত এই পাতিলের উপরকার কাপড়ই তো তুলিনি, উপরের কাপড়ই তো তুলি, সাথে সাথে বিবির কথা মোতাবেক হযরতে জাবের যাইয়া ওই পাতিলের কাপড়টা যখন উতলাম করছে অর্থাৎ খুলছে, খোলার পরে দেখি খামির আগেও যেরকম ছিল 1000-এর মতো মানুষ খাইছে, তারপরেও খামির ওই ডুবিয়া নেই। ওই খামিরের সাথে লাগা আছে কি? রসুলের থুতু মোবারক, রসুলের থুতু মোবারক, কারণ জাবেরের বিবির কাছে তো আমার রসুল যায় হাত দিয়া দেয় নাই, আর জাবেরের হাত থেকে যে গোস্তের যে বাটিটা নেওয়া যে পাতিলটা নেওয়া, ওই পাতিলের মধ্যে ছিল রসুলের হাত। এইখানে কানেকশন লাগায় দিছেন কে? এখানে কাজ করছেন কে? আল্লাহ যদি আপনারে খাওয়ায়, পৃথিবীর সমস্ত মাখলুকাত আসে আপনারে তাবেদারি করিয়া খাওয়াবে, আর যদি না খাওয়ায় পৃথিবীর কোনো মানুষ আসে আপনারে